আমরা কিন্তু আমরা 20 বছরের কথা বলছি, মানে আমাদেরকে হল হল ডিস্ট্রিবিউশন বলছে গত 20 বছরে এরকম সেল হয় নাই। তো এখন আমরা বলছি না আমরা অমুক রেকর্ড ভেঙে দিয়েছি, সব রেকর্ড ভেঙে দিয়েছি ওরা বলতে চাই না। দেখেন বেদেমে জোস্তার জায়গায় বেদেমে জোস্তা আছে, বেদেমে জোস্তা ওরকম ব্যবসা না করলে আরো ভালো সিনেমা হতো না। তুফানের জায়গায় তুফান, কেউ কারো সিনেমাকে ছোট করতে পারে না। বেদেমে জোস্তা বেদেমে জোস্তার জায়গায় আছে, প্রিয়তমা প্রিয়তমা জায়গায় আছে, তুফান তুফানের জায়গায়। বেদেমে জোস্তা ওই সময়কার রেকর্ড, তুফান এখনকার রেকর্ড। বেদেমে জোস্তা যখন এখন রিলিজ দিলে ওরকম হতো না, ওই সময় তুফান রিলিজ দিলে এরকম হতো না। তো তখনকার সময় বেদেমে জোস্তা রেকর্ড, এখনকার সময় তুফান রেকর্ড। তো আমরা আশা করবো বেদেমে জোস্তাকেও ছোট করা কিছু নাই, কোনো ব্যবসা সফল সিনেমাকে ছোট করা কিছু না। আমার পরাণ যদি ব্যবসা না করতো সুরঙ্গ হতো না, সুরঙ্গ ব্যবসা না করলে তুফান হতো না। তুফান টু তুফান ওয়ানকেও ছাড়াই যাবে আশা করি। এখন কি তুফান ওয়ান কি তখন ভ্যালু থাকবে? না, ভ্যালু থাকবে। এক একটা সময় এক একটা সময় দাবি থাকে, একটা সময় এক একটা রকম চাহিদা থাকে। এখনকার সময় এসে যে ব্যবসা করছে এটা হল মালিক আশা করে নেই। স্টার সিনেপ্লেক্স গত মানে জন্ম থেকে এই পর্যন্ত এই ব্যবসা দেখে নেই, বা বাংলাদেশে যে হলগুলো আছে তারা কোনো ঈদে এই রকম সেল দেখে নেই। আসলে তারা জানাইছে তাদের কাছে রেকর্ড পরিমাণে ব্যবসা হয়েছে। হল মালিক থেকে মানে হল মালিকদের পক্ষ থেকে ডিস্ট্রিবিউটারের পক্ষ থেকে জানানো হয়েছে যে তুফান যে সেল দিচ্ছে এটা গত 20 বছর কোনো বাংলা ছবি দিতে পারেনি। আসলে তারা খুবই হ্যাপি যারা আমাদের সিনেমাটা নিচ্ছে। আপনারা জানেন একটু বেশি রেন্টাল দিয়ে নিতে হয়েছে, কারণ সিনেমা বাজেটটা যেহেতু বেশি ছিল আর কি। তো সবাই একটা টেনশনে ছিল যে কী হবে কী হবে, বা সবাই আলটিমেটলি হ্যাপি যে সবাই অনেক বেশি তাদের যে ইনভেস্টটা করছিল তারা রিটার্ন পাচ্ছে। একটা সিনেমা যখন ব্যবসা সফল হয় তখন কিন্তু প্রত্যেকটা মানুষ লাভবান হয়। ইন্ডিয়াতে ওইভাবে আমরা আমাদের রিলিজ হলে ওরকম ব্যবসা সফল হয় না, সেটা আমাদের পরাণ বলেন বা হাওয়া বলেন আমরা দেখেছি। মোটামুটি মোটামুটি লেভেলে মানুষ দেখে। এবার আমাদের টার্গেট আসলে আমরা আমাদের সিনেমা ইন্ডিয়াতেও ব্যবসা সফল করব। ভারতে একসাথে মুক্তি পায় না, কারণ ভারতে আমরা একটু বড় করে রিলিজ করব। এই জন্য আমরা একসাথে পিছিয়ে দিচ্ছি ভারতের রিলিজ। তো আগে আমরা ইন্টারন্যাশনাল রিলিজ করে তখন ভারত রিলিজ করবো। ভারতে ইনশাল্লাহ 5 তারিখে আমরা রিলিজ করবো ইনশাল্লাহ। আমরা পাইরেসি হয়ে যায় ভারতে এটা আমরা শুনছি, এটা জেনে আমরা আমরা রেডি থেকেই আমরা দিচ্ছি। বাট আমাদের যে SBF যারা এটা ডিস্ট্রিবিউশন করতেছে তারা এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। আশা করি বাংলাদেশ যেভাবে পাইরেসি আমরা নিয়ন্ত্রণ করেছি, ইন্ডিয়াতেও পাইরেসি নিয়ন্ত্রণ করবো আমরা। খুব ভালো আসলে, দেখেন এত বড় বাজেটের ছবি যখন এক সপ্তাহের মধ্যে আমরা বলে ফেলি ব্লকবাস্টার, তার মানে আমরা সিনেমার ব্যবসা করে ফেলছি। এটা কিন্তু বাংলা সিনেমাকে একটা 12 জায়গায় দিচ্ছে। যে এতদিনের একটা কথা ছিল কি যে বড় বাজারের ছবি আসলে বাংলাদেশে চলে না, প্রডিউসার টাকা পায় না, অনেক রকম কথা আসলে। এত সমস্যার মধ্যেও কিন্তু আমরা অনেক হ্যাপি, আমরা কিন্তু ব্যবসা সফল সিনেমা উপহার দিচ্ছি এবং এত অল্প সময়ের মধ্যেই। তুফানের ফুল ক্রেডিট ফুল টিমের, তুফানের ফুল ক্রেডিট সবাই মিলে আমরা এবং তুফান এটা বানাইছি আসলে। এবং তুফান টু আমরা আরও বড় করে আরও বড় পরিসরে বানাবো ইনশাল্লাহ, তখন যেন আরও বড় ঝড় তুফান হয় আর কি। এবারে তো ঝড় তুফান হলো, তুফান টু ইনশাল্লাহ আরও ভয়ঙ্কর কিছু হবে। তুফান ওয়ান নিয়ে যেহেতু মানুষের মাথা নষ্ট হয়ে যাচ্ছে, তুফান টু দেখে মানুষ পাগল হয়ে যেতে পারে। আল্লাহ যখন তৌফিক দান করে তখন বিয়ে বিয়েতে বসবো আসলে ইনশাল্লাহ। দেখি সব জায়গায় তো সফল, বিয়ে করে তো সফল হতে হবে। দেখা যাক, দোয়া করবেন আপনারা, আপনাদের সবাইকে ডেকে সুন্দর করে বিয়ে করবো। আর আরও কটা সিনেমা বানাই, আরও কটা সিনেমা হিট করি, তারপর ইনশাল্লাহ বিয়ে করবো।